हेलो बंधुरा आमी शेख गुंडिल एखन आमी करब रणबीर कपूर अभिनीत संदीप रेड्डी बांगा परिचालित नतून सिनेमा एनिमल रिव्यू ए सिनेमाटार भलो दिक खराब दिक निये आलोचना करब आजकेर ए भिडियोते। गल्प सम्पर्के आमी बेशी किछु बोलते चाइछी ना, तबे एटुकु बोलबो रणबीर कपूर स्टेटमेंटटा एकदम सठिक, इट्स वायलेंट कभी खुशी कभी गम। वितर्क होबे विभिन्न दृश्य निये, ए निये आमार मने कोनो रकम कोनो सन्देह नेई। रिव्यू शुरू करबार आगे आमी एकटा छोट्ट करे कथा बोले राखि, एकटा हाइप छवि तार जन्य छविटाके निये सब भलो बोलते होबे, एरकमटा जारा रिव्यू थेके आशा करेन तादेर किन्तु ভিডিও কন্টিনিউ করা উচিত হবে না, কারণ আমি সিনেমাটার বিভিন্ন ভালো দিক নিয়ে যেরকম আলোচনা করব, আমার যা যা খারাপ লেগেছে আমি সেগুলো অনেস্টলি তুলে ধরব, অনেকেরই হয়তো সেগুলো হজম করতে প্রবলেম হবে। এই সিনেমাটা দেখার এক্সপিরিয়েন্সটা কেন স্পেশাল, কারণ এখানে রণবীর কাপুরের ক্যারেক্টারটা, আরো স্পেসিফিক্যালি আমি যদি বলি সন্দীপ রেড্ডি বাঙ্গা অ্যাজ ডিরেক্টর, এমন কিছু জিনিসপত্র ছবির মধ্যে রেখেছে যেগুলো আপনাকে অবাক করবে। ছবিটাতে রণবীরের ক্যারেক্টারটা কিন্তু বারবার দর্শককে অবাক করে, এমন কাজকর্ম করে যেটা আসতে চলেছে ছবির মধ্যে এটা অডিয়েন্স এক্সপেক্টই করবে না। ক্যারেক্টারটার ডার্কনেসটা যাতে ইন্ট্যাক্ট থাকে, যাতে রুটিন হিরো না মনে হয় রণবীর কাপুরের ক্যারেক্টারটাকে, সেই জন্য অনেক ক্ষেত্রে আমরা ছবির মধ্যে দেখতে পাবো আফটার এফেক্ট দেখিয়ে দেওয়া হয়েছে আগে, তার পরবর্তীতে ক্যারেক্টারটা কেন এই পার্টিকুলার কাজটা করেছে সেটা দেখানো হয়েছে, যাতে করে কি হয়েছে আপনি ক্যারেক্টারটার জন্য কোথাও একটা গিয়ে রুট তো করেন, সেটাও কিন্তু হয়েছে, মানে ওটাকে ব্যালেন্স করেছে কিন্তু সন্দীপ রেড্ডি বাঙ্গা প্রপারলি, যে অন স্ক্রিন যখন আপনি ক্যারেক্টারটাকে বিভিন্ন ডার্ক কাজকর্ম করতে দেখবেন আপনার দর্শক হিসেবে কোথাও একটা মনে হবে যে ঠিক আছে এটা জাস্টিফাইড, আসলেও কিন্তু জাস্টিফাইড নয়। আপনি যখন হল থেকে বেরিয়ে ঠান্ডা মাথায় ভাববেন অনেক কাজকর্মই একেবারেই জাস্টিফাইড নয়, কিন্তু যখন আপনি হলে বসে রয়েছেন আপনি ক্যারেক্টারটাকে জাজ করবেন না। তো এই প্রপার ব্যালেন্সটা মেনটেন করা থ্রু আউট দ্য ফিল্মে ক্যারেক্টারটার মধ্যে, এটা কিন্তু রাইটিংয়ে ভীষণ ভালোভাবে সন্দীপ রেড্ডি বাঙ্গা করেছেন। অর্থাৎ আমি কি বলতে চাইছি, অন্য সিনেমার ক্ষেত্রে কি হয় আগে রিজনটা দেখিয়ে দেওয়া হয় যে কেন হিরো এত বেশি ভায়োলেন্ট হয়ে উঠছে, এবং তার পরবর্তীতে ভায়োলেন্ট হয়ে ওঠার পরবর্তীতে হিরো কী করছে, ভায়োলেন্ট কাজকর্ম সেটা দেখানো হয়, যে কারণে প্রত্যেকটা মোমেন্টে আপনার মনে হয় যে জাস্টিফাইড ভাই, আপনার আর আলাদা করে ক্যারেক্টারটাকে ভায়োলেন্ট মনে হয় না, আপনি ক্যারেক্টার রিমেজ নেওয়ার মানসিকতার মধ্যে কমপ্লিটলি নিমজ্জিত হয়ে যান, সেই ব্যাপারটা এখানে হয় না। এখানে স্টোরি টেলিং এর ট্রিকটা সন্দীপ রেড্ডি বাঙ্গা ছবির মধ্যে খেলেছেন, এবং এই ক্যারেক্টারটা এত বেশি ডার্ক, ক্যারেক্টারটার ডার্কনেসটা মানে দর্শককে সত্যি চমকাতে থাকে যে এইটা দেখালো, এইটা করলো, এই ছবির মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম হবে, সেটা ক্যারেক্টারটার ডায়লগস কিংবা ক্যারেক্টারটার অ্যাক্টিভিটিস কিংবা তার যে ভায়োলেন্ট কাজকর্ম, তার অ্যাকশন সব কিছু, আমাদের যাদের অ্যাকসেপ্টেন্স পাওয়ার রয়েছে আমরা জিনিসগুলো দেখবো, সিনেমা আমাদের কাছে এন্টারটেনমেন্ট, হল থেকে বাইরে বেরিয়ে আমরা রিপিট করবো না, এই শিক্ষাটা যাদের মধ্যে রয়েছে তারা ডেফিনেটলি এনজয় করবে, এন্টারটেনমেন্টটাকে অ্যাকসেপ্ট করবে, মজা নেবে, বেরিয়ে আসবে, কিন্তু বাকিরা কোথাও একটা গিয়ে অফেন্স খেয়ে যেতে পারে। আমি শুরুতেই বললাম ছবিটার বেশ কিছু জায়গা নিয়ে কিন্তু বিতর্ক হতেই পারে, এবং এই সিনেমার যে ইন্টারভেল ব্লকেজটা সেটা ব্যাপকভাবে ডিজাইন করা হয়েছে, সেই অ্যাকশন সেট পিসটা দেখবার মতন, যেরকমভাবে সেখানে ভায়োলেন্স দেখানো হয়, যেভাবে সেখানে এডিট করা হয়েছে, ডেফিনেটলি সেটা অডিয়েন্সকে ইমপ্রেস করবে। রণবীর কাপুরের হিরোইজমটা এই ছবিতে ভাঙ্গা প্রপারলি এক্সপ্লোর করতে পেরেছেন, যেটা এতদিন আনট্যাপ ছিল। ছবির মধ্যে কমেডি কিন্তু রিয়েলি ওয়ার্ক করে, ম্যাক্সিমাম কমেডি পোর্শনটা ফার্স্ট হাফে রয়েছে, সেকেন্ড হাফে কমেডি একটু কম রয়েছে, কিন্তু যেখানে যেখানে রয়েছে সেগুলো অডিয়েন্স কিন্তু এনজয় করবে, আমি নিজে দর্শক হিসেবে হেসেছি। এবং রশ্মিকার সঙ্গে যে রোম্যান্টিক ট্র্যাকটা সেটা না খুব অদ্ভুত, অ্যাকচুয়ালি 90s কিড, তো মানে 90s কিড মানে 90s সময় বেসিক্যালি ওই টিনেজার ছিল সন্দীপ রেড্ডি বাঙ্গা, সেই সময় সে প্রেমটা করেছে, এবং সেই সময় দেখবেন অনেক জুটি আপনারা এরকম দেখতে পেয়ে যাবেন যারা প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে, এবং তারা হয়তো 6 মাস প্রেম করেছে, তারা হয়তো 1 বছর প্রেম করেছে, প্রেমের মধ্যে যে মধুটা থাকে প্রথম 6 মাসে প্রথম 1 বছরে সেটা থাকতে থাকতেই তারা বিয়ে করে নিয়েছে, ওই ফেসটাতে একে অপরের ফ্লসগুলো দেখা যায় না, তারা ফ্লসগুলো এক্সপ্লোর করছে বিয়ে হয়ে যাওয়ার অনেক পরবর্তীতে, সেরকম একটা রোম্যান্টিক ট্র্যাক এখানে দেখানো হয়েছে। অনেকেরই মনে হতে পারে কোনো রকম বিল্ড আপ ছাড়া হঠাৎ করে বিয়ে হয়ে গেল, এই ব্যাপারটা একটু অদ্ভুত, হ্যাঁ ডেফিনেটলি এটা অদ্ভুত, কিন্তু এমনভাবে সন্দীপ রেড্ডি বাঙ্গা প্রেজেন্ট করেছেন, বিশেষ করে বিয়ের পরবর্তীতে যেভাবে সম্পর্কটা রশ্মিকা এবং রণবীরের মধ্যে ডেভেলপড হয় সেটা ডেফিনেটলি অডিয়েন্স এনজয় করবে, এবং ছবিটা শেষ হয় ভীষণ ভালোভাবে, গুড নোটে শেষ হয়, এবং ক্লাইম্যাক্সটা মানে ক্লাইম্যাক্সের পরবর্তীতে যেটাকে আমরা পোস্ট ক্রেডিট সিন বলি, সেই জায়গাটা আমি বলবো দর্শকরা কেউ মিস করবেন না, আমি সেটা সম্পর্কে একেবারেই কিছু আলোচনা করব না। রণবীর কাপুর ছবিতে জাস্ট ফাটিয়ে দিয়েছে ক্যারেক্টারটাকে, সে রীতিমতন গুলে খেয়েছে, মানে ক্যারেক্টারটার যে সোয়াক, ক্যারেক্টারটার যে পাগলপন্থি, ক্যারেক্টারটার মধ্যে যে ডার্কনেসটা সেটাকে রণবীর কাপুরের থেকে হয়তো অন্য কেউ বেটার ফুটিয়ে তুলতে পারতো না অন স্ক্রিন, রণবীর ইমোশনাল সিনগুলোতে জাস্ট ফাটাফাটি, তার পারফরমেন্স এই ছবিতে দর্শক কিন্তু মনে রাখবে। অনিল কাপুর ব্যাপক ব্যাপক বাবা হিসেবে এখানে তার ক্যারেক্টারটাকে সে যেভাবে প্লে করেছে, অনিল কাপুর
কাপুর জাস্ট টেরিফিক। ববি দেওয়াল ছবিতে জাস্ট ফ্যান্টাস্টিক কাজ করেছেন। কিছু দৃশ্যে তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখবার মতো ছিল এবং ববি দেওয়ালের ক্যারেক্টারটাকে নিয়ে আমার সমালোচনা রয়েছে, আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি। তৃপ্তি দিমড়ি নিজের ছোট্ট জায়গাতে বেশ ভালো কাজ করেছেন, তার অভিনয় কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং মিউজিকের কাজ সারা ছবি জুড়ে দারুণ। গানগুলো তো প্রথম কথা ব্যাপক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে ইউজ করা হয়েছে সেটা ববি দেওয়ালের ক্যারেক্টারটার জন্য হোক কিংবা রণবীর কাপুরের ক্যারেক্টারটার জন্য হোক, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজ এই ছবিতে দেখবার মতন টেরিফিক। আর ডেফিনেটলি ভাঙ্গা গডফাদারের মতো ছবিকে কিংবা ওল্ড বয়ের মতন ছবিকে এবং ব্রেকিং ব্যাডকে হোমাজ দিয়েছেন, সেই দৃশ্যগুলো যারা ক্র্যাক করতে পারবেন তারা ওই দৃশ্যগুলোতে ডেফিনেটলি মজা পাবেন। এবার যদি আমি ধীরে ধীরে ছবিটার খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন ছবিটার প্রথম খারাপ দিক আমার যেটা মনে হয়েছে, ছবিটা তো বাবা ছেলের গল্প বেসিক্যালি। এখানে অনিল কাপুর এবং রণবীর কাপুরের ক্যারেক্টারটার মধ্যে যে কমপ্লেক্সিটি, তাদের সম্পর্কের মধ্যে যে জটিলতা, সেটা ডেফিনেটলি একটা লেভেল অব দি কোথাও ফিল করা যায়, কিন্তু সেটা হিউজলি ফিল করতে পেরেছি, প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছি এটা আমি বলতে পারবো না। অভিনয়ের জন্য মেনলি ফিল করা যায়, দুজনে এত ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু আমার মনে হয় রাইটিং ওয়াইজ আর একটু বেটার হতে পারতো ব্যাপারটা। ছবিটা যে কারণে সাফার করেছে আমার মনে হয়েছে যেটা ছবিটার সবচেয়ে খারাপ দিক, এখানে ববি দেওয়ালের ক্যারেক্টারটার থেকে অডিয়েন্সের এক্সপেকটেশন প্রচুর থাকবে, কিন্তু সেই ক্যারেক্টারটা কিন্তু একেবারে লেখাই হয়নি। ইনফ্যাক্ট সেই ক্যারেক্টারটার সেভাবে স্পেস নেই, ক্যারেক্টারটা এতটাই কম স্পেস পেয়েছে, এটাকে এক্সটেন্ডেড ক্যামিওই বলে দেওয়া চলে। একটা হিরো ভার্সেস ভিলেন, রণবীর ভার্সেস ববি দেওয়াল, একটা মারাত্মক কনফ্লিক্ট, একটা মারাত্মক ক্ল্যাশ দেখতে পাবো এই আশা করে যারা হলে যাবে তারা কিন্তু কোথাও একটা গিয়ে বোকা পড়বে। ছবির মধ্যে টুইস্ট একেবারে ওয়ার্ক করে না এবং তৃপ্তি দিমড়ির যে ট্র্যাকটা রয়েছে সেটাই আমার ভালো লাগেনি, সেটা ইটসেলফ আমার পছন্দ হয়নি। এবার সেটা অনেকে ভালো লাগতে পারে কিন্তু আমার জন্য সেটা একেবারে ওয়ার্ক করেনি। এবং সেকেন্ড হাফের শুরুর দিকে ছবিটা কোথাও কোথাও আমি বোর ফিল করছিলাম। ছবিটা 3 ঘন্টা 20 মিনিট বড়, ততটা বড় ফিল হয় না এটা ডেফিনেটলি। ম্যাক্সিমাম জায়গাতে ভাঙ্গা আমাদেরকে এঙ্গেজ রাখতে পেরেছেন, কিন্তু সেকেন্ড হাফের শুরুর দিকে ডেফিনেটলি কিছু জায়গায় ড্র্যাগ ফিল হচ্ছিল। ছবিটা দেখে বেরোনোর পরে আমার মাথায় যেটা ফার্স্ট স্ট্রাইক করে, গল্পের মধ্যে কিন্তু সেভাবে কোনো ডেপথ নেই। রশ্মিকার জায়গাতে অন্য কোনো ভালো অভিনেত্রীকে কাস্ট করা হলে আমার মনে হয় বেটার হতো। সেকেন্ড হাফে একটা সিকোয়েন্স রয়েছে যেখানে রশ্মিকার পারফরমেন্স করার জায়গা ছিল, সে চেষ্টা প্রচণ্ড করেছে, কিন্তু আফটারঅল সে যেহেতু দুর্বল অভিনেত্রী এবং সামনে যেহেতু রণবীর এত ভালো পারফরমেন্স দিচ্ছে, কোথাও একটা মিসম্যাচটা পরিষ্কার অনুভব করা যায়। কিছু কনফ্লিক্ট ছবির মধ্যে এমনভাবে আসে যে কনফ্লিক্টগুলো দর্শক হিসেবে আমার মনে হয় এটা প্রচণ্ড বড় একটা কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা কীভাবে সলভ হবে এটা দেখবার জন্য মুখিয়ে থাকি, কিন্তু যেভাবে সলভ হয়ে যায় আফটারঅল সেই কনফ্লিক্টটা, সেটা কোথাও একটা দর্শক হিসেবে আমাকে হতাশ করেছে। এবং এই ছবিটার মধ্যে যে অ্যাকশনটা, অ্যাকশনটা দেখতে ব্যাপক লাগছে, আমি যেটা প্রশংসা করলাম ফ্যান্টাস্টিক লাগছে ব্যাপক, কিন্তু সেই অ্যাকশনটা নিচে কোনো ইমোশন নেই। তো ওভারঅলে বেশ কিছু ভালো দিক রয়েছে, বেশ কিছু খারাপ দিক রয়েছে। বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, এটা ডেফিনেটলি ভালো ছবি, বিশাল ভালো না হলেও ভালো ছবি। কিন্তু যদি আমি বলি যে অ্যাজ আ হোল ছবি হিসেবে, মানে আপনি বাড়িতে বসে দেখলেও ভালো লাগবে কি, সেটা একটা বিশাল বড় প্রশ্ন। তবে এটা আমি নিশ্চিত, কবির সিং যাদের ভালো লেগেছে, সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবি যাদের ভালো লাগে, তার ছবির মধ্যে যে রনেসটা সেটাকে যারা এনজয় করে, তাদের কিন্তু এই ছবিটা বড় পর্দায় গিয়ে একবার দেখতে বেশ মজাই লাগবে, এটা অস্বীকার করা যায় না। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।